পিটিএতে যারা অপকর্ম করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সচিবকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, সড়কে শৃঙ্খলা আনতে হলে পরিবহনেও শৃঙ্খলা আনতে হবে। ভোরে উখিয়া ক্যাম্পে সাত রোহিঙ্গা হত্যাকাণ্ড প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা রোহিঙ্গা প্রত্যাবর্তন চায় না তারা হয়তো এমন অঘটন ঘটাতে পারে। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে এ সময় জানান তিনি। সকালে সিলেটে এক অনুষ্ঠানের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প হত্যাকাণ্ড নিয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এনজিও এর ঋণ পরিশোধ করতে না পারা ও পারিবারিক বিরোধের জেরে পিরোজপুর সদর উপজেলার স্ত্রী তহমিনা বেগমকে কুপিয়ে হত্যা করেছে স্বামী সত্তার শেখ। শুক্রবার রাতে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুসকুলা গ্রামে এই ঘটনা ঘটে এবং অভিযুক্ত ঘাতক স্বামীকে আটক করেছে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। পিরোজপুর সদর থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, ঘটনার পরপরই কৌশলে ঘাতক স্বামী সত্তার শেখকে আটক করেছে পুলিশ, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে প্রস্তুত রাশিয়া। গোষ্ঠীটির প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর বৃহস্পতিবার এই ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে প্রথমবারের মতো কাবুল সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। জানান, শিগগিরই প্রতিবেশীর সাথে স্বাভাবিকভাবে ভিসা বাণিজ্য এবং সীমান্ত সুরক্ষা, তবে তালেবান গঠিত সরকার এখনই পাবে না অনুমোদন। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শেষে ব্যাটে বলে আধিপত্য সাকিব আল হাসানের। জয় পাওয়া দুই ম্যাচে অলরাউন্ডার নৈপুণ্য হয়েছেন ম্যাচ সেরা। তিন ম্যাচে নিয়েছেন নয় উইকেট। এই নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে তার উইকেট সংখ্যা দাঁড়ালো ৩৯, যার সর্বোচ্চ শিকারী শহীদ আফ্রিদির সমান।